সামনে তো শোনেন সবাই সামনে শাখা রাস্তা এনে নিতে চাইতেছে আমি জান করে বাড়ি দিয়ে গেছি না কমা বলে এসে আমি শাখা দেবো আমি তো বুঝার ওই যে যেখান থেকে আমরা গাড়ি রেখে মোটরসাইকেলে উঠলাম ওইখান থেকে আইসা যে ব্রিজ বানাইছে কি হচ্ছে ব্রিজ বানাইছে না বানাইছে গাইনে টিরান ওই ব্রিজ ওই ব্রিজের পাশ দিয়ে মোটর দিয়ে আসলাম আচ্ছা আসার পরে এখন এখানে 50 ফুট একটা ব্রিজ ধরা আছে ধরা ব্রিজ লাগবে লাগবে সময় লাগবে তাহলে একটা কাজ করেন আমরা ওই যে যেখানে আমি ব্রিজটা বানাইছি না ওই যে মোড়ের থেকে যেখানে মোটরসাইকেল ওইখান থেকে আইসা আমরা এই পর্যন্ত ইটের করে দেবো এই ব্যান পর্যন্ত আমাদের এই যে এখানে কালভার্ট আছে না এই কালভার্ট পর্যন্ত ইটের হয়ে যাবে এটা আমরা প্রজেক্টে দিয়ে রাখছি করোনার জন্য হচ্ছে না এদের ত্রাণের থেকে আমার মনে হয় 1.5 কিলোমিটার হবে একজন বলতে বুঝবে না হাওকা করলে বুঝবে না একজন কয় 50 ফিটে দেওয়া আছে 50 ফিটে থাকলে হবে 50 ফিটে দেওয়া আছে মানে এই ব্রিজটা এখানে আমরা এটা পরে বুঝাচ্ছি আমরা ইটের জায়গাটার নাম কি এটা হলো চেরমাট আপনি রেডি হন পিআইও কাল রোববার আসবে মাপবে সোমবার থেকে কাটা শুরু গুড বাই না ডাব তো আনবার চাইছিলাম আপনার নিয়ে আমি ডাবের পানি খাই আপনাগুলো বেশি অর্ধেক আমার মতো করছে।